হাই, সম্প্রতি মুক্তি পেয়েছে সুপার হিরো লাভারদের বহুল প্রতীক্ষিত মুভি ডেডপুল অ্যান্ড উলভারিন। ডেডপুল অ্যান্ড উলভারিন হলো একটি 2024 সালের আমেরিকান সুপার হিরো ফিল্ম। এটি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের 34তম চলচ্চিত্র এবং 2016 সালে মুক্তিপ্রাপ্ত ডেডপুল এবং 2018 সালে মুক্তিপ্রাপ্ত ডেডপুল 2-এর সিকুয়েল। ছবিটি পরিচালনা করেছে শন লেভি। মুভিটিতে রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান যথাক্রমে ডেডপুল এবং উলভারিন চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া এমা করিন, মরেনা বেকারিন, রব ডেলানি, লেসলি ওকামস, অ্যারন স্ট্যানফোর্ড এবং ম্যাথু ম্যাকফেডিয়ান সহ আরও অনেকে অভিনয় করেছেন। এছাড়া একটি বিশেষ চরিত্রে উলভারিন রূপে হেনরি কাবিলকে দেখা যায়। সিনেমাটির আইএমডিবি রেটিং 8.3 এবং রোটেন টমেটোস স্কোর 79%। সো আমি মিরাজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ২০১৮ সালে ডেডপুল তার টাইমলাইন অর্থাৎ আর্থ 1005 থেকে আর্থ 616-এ অর্থাৎ এমসিইউ এর মেইন টাইমলাইন ভ্রমণ করার জন্য কেবলের টাইম ট্রাভেলিং ডিভাইস ব্যবহার করে, যেখানে ডেডপুল আর্থ 616-এ হ্যাপি হোগানের সাথে দেখা করে এবং অ্যাভেঞ্জারদের সাথে যোগ দেওয়ার অনুরোধ করে। কিন্তু হ্যাপি হোগান এতে রাজি হয় না। এর 6 বছর পর দেখা যায় ডেডপুল তার বান্ধবী ভ্যানেসার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং ব্যবহৃত গাড়ির বিক্রয়কর্মী হিসাবে একটি প্রতিষ্ঠানে কাজ করছে। ডেডপুল তার জন্মদিনের পার্টির সময় টাইম ভ্যারিয়েন্স অথরিটি টিভিএ ডেডপুলকে ধরে নিয়ে যায় এবং মিস্টার প্যারাডক্সের কাছে নিয়ে আসে। মিস্টার প্যারাডক্স ডেডপুলকে আর্থ 616-এ চলে যাওয়ার প্রস্তাব দেয়। প্যারাডক্স ডেডপুলকে আরও জানায় যে লোগান অর্থাৎ উলভারিনের মৃত্যুর ফলে ডেডপুলের টাইমলাইনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। উলভারিন ছিল ওই টাইমলাইনের অ্যাঙ্কর বিইং হলো এমন একজন ব্যক্তি যে তার নিজ টাইমলাইনকে স্থিতিশীল এবং অক্ষত রাখে, অর্থাৎ যাকে ঘিরে উক্ত টাইমলাইনের ঘটনাসমূহ প্রবাহিত হয়। ডেডপুল প্যারাডক্সের টেম্পেট চুরি করে তার টাইমলাইন বাঁচাতে মাল্টিভার্সের অন্যান্য পৃথিবী হতে তার নিজের টাইমলাইনের জন্য লোগান অর্থাৎ উলভারিন খুঁজে বের করার জন্য মাল্টিভার্স ভ্রমণ করতে বের হয়। বিভিন্ন ইউনিভার্সে বামন উলভারিন, এক চোখ কানা উলভারিন, এক হাত কাটা উলভারিন, ক্রুশবিদ্ধ উলভারিন, হেনরি ক্যাভিলের উলভারিনের মুখোমুখি হবার পর ডেডপুল অবশেষে একজন উলভারিনকে টিভিএতে নিয়ে যেতে সক্ষম হয়। টিভিএতে উলভারিনকে নিয়ে যাওয়ার পর ডেডপুল জানতে পারে এই বিশেষ উলভারিনকে মাল্টিভার্সের সবচেয়ে খারাপ উলভারিন হিসেবে বিবেচনা করা হয়। প্যারাডক্স তারপর ডেডপুল এবং উলভারিনকে ভয়েডে পাঠিয়ে দেয়। ভয়েডে ডেডপুল এবং উলভারিন এর মধ্যে মারামারি লেগে যায়। মারামারির এক পর্যায়ে জনি স্টর্ম অর্থাৎ হিউম্যান টর্চ এসে তাদের মারামারি বন্ধ করে। ঠিক তখন এক্সম্যান নেতা চার্লস জেভিয়ারের যমজ বোন ক্যাসান্দ্রা নোভার লোকজন সেখানে হাজির হয় এবং ডেডপুল উলভারিন ও জনি স্টর্মকে বন্দী করে ক্যাসান্দ্রা নোভার কাছে নিয়ে যায়। ক্যাসান্দ্রা নোভা সম্পর্কে বাজে কথা বলার কারণে ক্যাসান্দ্রা নোভা খুব নিষ্ঠুরভাবে জনি স্টর্মকে হত্যা করে। ক্যাসান্দ্রা নোভা এক্সম্যান নেতা চার্লস জেভিয়ারের যমজ বোন হবার কারণে চার্লস জেভিয়ারের মতো তারও সাইকিক ক্ষমতা রয়েছে, অর্থাৎ ক্যাসান্দ্রা নোভা মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে। ক্যাসান্দ্রা নোভা ডেডপুল এবং উলভারিনকে বলে টিভিএ তাকে গ্যাং লিডার হিসেবে ভয়েডে থাকতে দিতে সম্মত হয়েছে। ক্যাসান্দ্রা নোভা ডেডপুল এবং উলভারিনকে অ্যালিয়থের সামনে ছেড়ে দিয়ে চলে যায়। অ্যালিয়থ হলো ভয়েডে বাস করা একটি প্রাণী। অ্যালিয়থ সামনে যা পায় তাই খেয়ে ফেলে। যাই হোক, অনেক কষ্ট করে ডেডপুল এবং উলভারিন অ্যালিয়থের কাছ থেকে পালাতে সক্ষম হয়। পালানোর পরে তাদের সাথে ডেডপুলের অপর একটি ভার্সনের দেখা হয় যার নাম নাইসপুল। নাইসপুল ডেডপুল এবং উলভারিনকে একটি হোন্ডা ওডিসি গাড়ি গিফট করে এবং ভয়েডের সীমান্তে যাবার পথ দেখিয়ে দেয়, যেখানে ক্যাসান্দ্রা নোভা ও তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য
প্রতিরোধ বাহিনী অবস্থান করছে। পথে উলভারিন যখন বুঝতে পারে ডেডপুল তার টাইম লাইন ঠিক করতে পারবে না, তখন ডেডপুলের সাথে উলভারিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি লেগে যায়। মারামারি করতে করতে গাড়ির মধ্যে ডেডপুল এবং উলভারিন দুজনেই অজ্ঞান হয়ে যায়। লরা তাদের খুঁজে পায় এবং ডেডপুল ও উলভারিনকে ভয়েডা সীমান্তে নিয়ে যায়, যেখানে তারা প্রতিরোধ বাহিনীর সদস্য ইলেকট্রোনাচিওস, ব্লেড এবং গ্যাম্বিটের সাথে পরিচিত হয়। ডেডপুল সবাইকে ক্যাসান্দ্রা নোভার বিরুদ্ধে একসাথে যুদ্ধ করার প্রস্তাব দেয়, কিন্তু উলভারিন সহযোগিতা করতে অস্বীকার করে। কিন্তু লরার সাথে তার টাইম লাইনে এক্সম্যানকে বাঁচাতে উলভারিনের অক্ষমতার বিষয়ে আলোচনা করার পরে উলভারিন সহযোগিতা করতে রাজি হয়। ডেডপুল, উলভারিন এবং অন্যান্যরা ক্যাসান্দ্রা নোভাকে মোকাবিলা করতে যায়। ডেডপুল এবং উলভারিন ক্যাসান্দ্রা নোভার সাথে পেরে উঠছিল না। তখন ডেডপুল বুদ্ধি করে ক্যাসান্দ্রা নোভার মাথায় জুগারনেটের হেলমেট পরিয়ে দেয়। এতে ক্যাসান্দ্রা নোভা তার সাইকিক ক্ষমতা ব্যবহার করতে পারছিল না। পাইরো তখন ক্যাসান্দ্রা নোভাকে গুলি করে এবং বলে প্যারাডক্সের নির্দেশে পাইরো ক্যাসান্দ্রা নোভাকে গুলি করেছে। প্যারাডক্সের সাথে পাইরো একাত্মতা প্রকাশ করে। উলভারিন তখন পাইরোকে মেরে অজ্ঞান করে ফেলে এবং ডেডপুলকে ক্যাসান্দ্রা নোভাকে সুস্থ করার জন্য জুগারনেটের হেলমেটটি অপসারণ করতে বলে। ডেডপুল ক্যাসান্দ্রা নোভার মাথা থেকে হেলমেটটি অপসারণ করলে জীবন বাঁচানোর বিনিময়ে ক্যাসান্দ্রা নোভা ডক্টর স্ট্রেঞ্জের স্লিং রিং ব্যবহার করে ডেডপুল এবং উলভারিনকে ডেডপুলের টাইমলাইনে অর্থাৎ আর্থ 10005-এ যাওয়ার জন্য পোর্টাল খুলে দেয়। আর্থ 10005-এ পৌঁছানোর পর ডেডপুল এবং উলভারিন দেখতে পায় প্যারাডক্স টাইম রিপার মেশিন ব্যবহার করছে। টাইম রিপার মেশিন হলো প্যারাডক্স কর্তৃক আবিষ্কৃত একটি যন্ত্র, যা প্যারাডক্স যে কোনো টাইমলাইনকে দ্রুত ধ্বংস করে ফেলার জন্য তৈরি করেছে। প্যারাডক্স মেশিনটি টিভিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়াই ডেডপুলের টাইমলাইনে ব্যবহার করার পরিকল্পনা করেছে। ক্যাসান্দ্রা নোভা পাইরোকে মেরে ফেলার আগে ইন্টারোগেশন করে প্যারাডক্সের প্ল্যান সম্পর্কে জানতে পারে এবং ডক্টর স্ট্রেঞ্জের স্লিং রিং ব্যবহার করে আরও একটি পোর্টাল খুলে ডেডপুলের টাইমলাইনে চলে আসে এবং প্যারাডক্সকে অপহরণ করে। ক্যাসান্দ্রা নোভা এরপর ডেডপুল এবং উলভারিনের সাথে যুদ্ধ করার জন্য মাল্টিভার্স থেকে ডেডপুলের বিভিন্ন ভেরিয়েন্টের একদল সেনাবাহিনীকে ডেকে পাঠায়, কারণ ক্যাসান্দ্রা নোভা প্যারাডক্সের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ হিসেবে শুধুমাত্র ভয়ের রেখে সমস্ত ইউনিভার্স এবং টাইমলাইন ধ্বংস করে দিতে চায়। তাই ক্যাসান্দ্রা নোভা টাইম রিপার মেশিনের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে। ডেডপুল বাহিনীকে পরাজিত করে আমাদের আসল ডেডপুল এবং উলভারিন প্যারাডক্সকে খুঁজে বের করে টাইম রিপার মেশিন ধ্বংস করার উপায় জানতে চাইলে প্যারাডক্স বলে ডেডপুল এবং উলভারিনের যে কেউ তাদের জীবনের বিনিময়ে টাইম রিপারের শক্তি প্রবাহকে ব্যবহৃত করতে পারে, অর্থাৎ যে টাইম রিপার মেশিন বন্ধ করতে যাবে সে আর বাঁচবে না। অনেক চেষ্টার পরে ডেডপুল এবং উলভারিন দুজন মিলে কন্ডাক্টর হিসাবে তাদের দেহ ব্যবহার করে টাইম রিপার মেশিন ধ্বংস করতে সক্ষম হয়। টাইম রিপার মেশিনের সাথে সাথে ক্যাসান্দ্রা নোভাও ধ্বংস হয়ে যায়। এরপর টিবিএর হান্টার B-15 প্যারাডক্সকে গ্রেপ্তার করে। ডেডপুল B-15কে অনুরোধ করে অন্যান্য ডেডপুলদের তাদের নিজ নিজ টাইমলাইনে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য। B-15 আরও বলে ডেডপুলের কার্যক্রমের কারণে তার টাইমলাইন আর ধ্বংস হবে না, সামনের দিকে এগিয়ে যাবে। ডেডপুল তখন উলভারিনের টাইমলাইনও ঠিক করে দেওয়ার জন্য B-15কে অনুরোধ করে, কিন্তু B-15 তখন বলে যে উলভারিনের অতীত তাকে ডেডপুলের টাইমলাইনে বাঁচানোর জন্য প্রয়োজনীয় অ্যাঙ্কর করে তুলেছে এবং এখানে আর পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। উলভারিন এরপর অবসর গ্রহণ করে এবং একটি শান্তিপূর্ণ জীবন বেছে নেয়। ডেডপুল উলভারিন এবং লরাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং উলভারিনের উৎসাহে ডেডপুল ভেনেসার সাথে পুনরায় সম্পর্ক ঠিক করে নেয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ডেডপুল টিভিতে এসে জনি স্টর্ম যখন ক্যাসান্দ্রা নোভাকে নোংরা ভাষায় অপমান করে কথা বলছিল সেই ভিডিওটি প্লে করে এবং বলে জনি স্টর্মের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, ডেডপুল দায়ী নয়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো কেমন লাগলো ডেডপুল অ্যান্ড উলভারিনের এক্সপ্লানেশন? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান।
সামনে কোনো মুভির এক্সপ্লানেশন চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো এক্সপ্লেন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। ধন্যবাদ।